আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন সকল নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। তো আমি একটু আম্মুর বাসায় বেড়াতে আসছি দুপুরবেলা। আম্মু বলতেছে তোমার মামা মেয়ে আসছে, তুমি একটু আসো। তো আমিও চলে আসলাম আম্মুর বাসায়। তো আমিও আসছি, আর বৃষ্টি শুরু হয়েছে দুপুরবেলা, এত বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে গাছগুলো একদম ভিজে গেছে। তো আমি সাথে সাথে বারান্দায় চলে আসছি বৃষ্টির মধ্যে। আমার বৃষ্টি দেখতে এবং বৃষ্টির পানি ধরতে খুবই ভালো লাগে, তো সেজন্য একটু বারান্দায় আসলাম। এসে গাছগুলোকেও দেখতেছি, তারপর একটু বৃষ্টির পানিও ধরতেছি। আমার বারান্দায় অনেক ধরনের গাছ আনা হয়েছে, ফুল গাছ, ফল গাছ। তো ফল গাছের মধ্যে আমার বারান্দায় লেবু গাছ আর পেয়ারা গাছ আছে, আর এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বেলি ফুল, তারপর কাঠগোলাপ, খুব সুন্দর লাগতেছে। পেয়ারা আছে, পেয়ারা ধরে আছে গাছে, তো আমার খুব ভালো লাগতেছে। তো একটু বারান্দায় আসলাম, ভালো লাগতেছে বাহিরের ওয়েদারটা। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, সেজন্য একটু শেয়ার করে দিলাম। অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটা নয়নতারা ফুল, এগুলো টগর ফুল, খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছেন বাইরের ওয়েদারটা কেমন হয়ে আছে, একদমই মেঘাচ্ছন্ন আকাশ, খুবই ভালো লাগতেছে। আজকে মামা মামি আসছে, সবাই মিলে গল্প করতেছি, খাওয়া দাওয়া হই হুল্লোড়। তো মামা মামি হুট করে আসছে, তো আম্মু ঝটপট বিরিয়ানি রান্না করে ফেললো। তো সবাই মিলে দুপুরে বিরিয়ানি খেলাম, এখন বিকেল হয়ে গেছে, এখন আমরা মুড়ি মাখা খাবো সবাই মিলে, সেজন্য ছোলা তৈরি করা হয়েছে। তো এখন আমি ছোলা দিয়ে মুড়ি মাখাবো, সাথে সালাদ নিয়ে নিয়েছি। আমার ছোটো মামা এবং মামি চলে আসছে আমার বাসায়। ছোটো মামা খুবই অমায়িক একজন মানুষ। তো আমার সাতজন মামা আলহামদুলিল্লাহ, কিন্তু এই ছোটো মামা আমাদেরকে অনেক বেশি স্নেহ করে, অনেক বেশি ভালোবাসে, তো সেজন্য আমাদেরকে খুবই খেয়াল করে, সবসময় আমাদের এখানে আসে, রেগুলার আমাদের খোঁজখবর রাখে আলহামদুলিল্লাহ। তো সবাই মিলে এখন মুড়ি মাখা খাবো বিকেলবেলা। তো সবাই মিলে মজা করে মুড়ি মাখা খাইতেছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তারপর আমি একটু ছাদে চলে আসলাম, যে এখন ছাদে গেলে একটু ভালো লাগবে, ছাদে যাই। তো দেখতেই পাচ্ছেন একদম বৃষ্টি হয়ে সবগুলো টব পানিতে ভরে গেছে, আর গাছগুলো কতটা সুন্দর লাগতেছে। আর এই ফুলগুলো দেখুন, ফুলের কালারগুলো মাশাল্লাহ এত সুন্দর। এখানে একটা মেহেদি গাছ রেখেছে আম্মু, আর এখানে একটা লেবু গাছ আছে, এটার মধ্যে লেবু ধরেনি এখনও। আর এই পাশে অনেকেই গাছ রেখেছে, পেঁপে গাছ আছে, তারপর কি সবজি যেন একটা লাগিয়েছে, সবজি গাছ আছে, এখানে বড় একটা মেহেদি গাছ আছে, তারপর এখানে বেলি ফুল, বেলি ফুলে ফুল ফুটে আছে, খুবই সুন্দর লাগতেছে মাশাল্লাহ। তো এই আর কি, আজকে একটু ঘোরাঘুরি করলাম আম্মুর বাসায় দুপুরবেলা, খাওয়া দাওয়া করলাম, বিকালে একটু ছাদে গেলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই, সেজন্যই শেয়ার করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।